ছেলেদের বয়স 21 যদি হয় সেটা হচ্ছে সঠিক বিবাহ আর যদি 18 নিচে হয় এবং ছেলেদের ক্ষেত্রে 21 এর নিচে হয় সেটা হচ্ছে বাল্য বিবাহ তাহলে আমরা জানলাম বাল্য বিবাহ এই 18 এর আগে মেয়েদের শারীরিক গঠন ঠিক হয় না ফলে ছেলেদেরও শারীরিক গঠন ঠিক হয় না ফলে এই ছেলে এবং মেয়ে বাল্যকালে যখন বিবাহ হয় তাহলে তাদের যে আমাদের সুস্থ নাগরিক পাওয়ার ক্ষেত্রে আমরা নাগরিক পাচ্ছি না ফলে আমাদের দেশ হয়ে যাবে সুস্থ নাগরিকহীন এবং সুস্থ যদি বাবা না হয় সুস্থ মা না হয় তাহলে আমরা সুস্থ সন্তান কি করে আশা করতে পারি সেই জন্য 18 এর আগে মেয়েকে বিয়ে দিবেন না এবং 21 এর কম ছেলেকে বিয়ে দিবেন না কারণ সরকার নানান ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে এই বাল্য বিবাহ রোধ করা যায় এবারে আলোচনায় আস্তে আস্তে যাব পুলিশ প্রশাসন তথা ওসি স্যার রওনা দিয়ে দিয়েছেন আমাদের হিতেশ্বর রায়ের প্রতি আরেকটি গান এবং আমাদের মেয়েরা নাচবে চলে যাব
আমি